যাই বলুন, এই সময়টা মানে এই শীত শীত ভাব, মানে শীত নয় অথচ শীত শীত ভাব, একটু হাওয়ায় কিরকম একটা টানছে সেরকম সময় এই সময়টাতে সাড়ে চারটে নাগাদ চা খাওয়ার মজাই আলাদা। শীত আসেনি তো কি হয়েছে, বাজারে এসে গেছে কিন্তু শীতের কপি, টাটকা টাটকা কপি প্রথম পাওয়া যায় ইউরোপের দক্ষিণ আর পশ্চিম দিকের দেশগুলো, সেখান থেকে এদেশে কপি নিয়ে আসে ইউরোপিয়ানরাই অবশ্যই। কপি পরিবারের সদস্য অনেকেই, যেমন ওলকপি, ব্রকলি, কিন্তু কপি বলতে বোঝায় কিন্তু দু রকমের কপিকে প্রধানত, বাঁধাকপি আর ফুলকপি। আজ প্রথম দিন, কি করা যায়, বাঁধাকপিও আছে, ব্রকলিও আছে, রেড ক্যাবেজও আছে, ফুলকপিও আছে, 10-20 গুণি না, জেনারেলি ফুলকপি দিয়ে শুরু করার কথা, কিন্তু আমি তো একটু হাটকে, তাই বাঁধাকপি দিয়ে শুরু হোক। আসছে শীতের কপি। নমস্কার, শুরু করছি ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে আমাদের প্রথম অতিথি শুভ্রা ব্যানার্জি। নমস্কার, আমি তোমাকে একটু ছুতে চাই আগে, মানে কতদিনের যে আমার একটা আশা পূরণ হলো, এখানে আসবো তোমার কাছে, পাশে দাঁড়াবো, রান্না করবো, এটা আমার কাছে সত্যি একটা বড় স্বপ্ন পূরণ। টাটকা বাঁধাকপি গ্রেট করার ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে, কি হবে এটা দিয়ে? বাঁধাকপির পাতুরি। বাঁধাকপি আমরা দেখতে পাচ্ছি গ্রেট করে রাখা রয়েছে, রয়েছে সর্ষের গুঁড়ো এবং এটা পোস্তর গুঁড়ো, নুন, চেরা কাঁচা লঙ্কা, রয়েছে লবঙ্গ, ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি, আর এটা কড়াইশুঁটি, সিদ্ধ কড়াইশুঁটিটাকে ভেঙে নিয়েছি। বাহ, নারকেল কুড়িয়ে রাখা রয়েছে, রয়েছে নুন, চিনি, অবশ্যই, আর এখন একটা কিছু মাখামাখি হবে, ওই মাখামাখি হবে, বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটা নিয়ে নি, এইটাকে না একটু একটু নুন দিয়ে, হ্যাঁ, একটু চটকে নেব, বুঝেছো? বাঁধাকপি বলে জানো তো ওজন কমাতে সাহায্য করে এবং স্কিনের জন্য খুব ভালো। তাহলে তো বেশি বেশি করে খেতে হবে, বুড়ো মানুষ না, এখন এখন তো খুবই টেনশন, বুড়ো মানুষ, বুড়ো মানুষ বলো না, সুদীপা বয়স তো হচ্ছে, বুড়ো মানুষ মনে, এখন তো একটু স্কিন টিনের দিকে একটু যত্ন রাখতে হবে। তোমার যথেষ্ট ভালো স্কিন। বাঁধাকপি থেকে একটু নিংড়ে জল বার করে নিতে হবে, সেটা কাজটা আমরা করে নিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি নিয়ে আজকের ফরচুন টিপ অফ দ্য ডে। বাঁধাকপিতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে, চোখের জন্য উপকারী বাঁধাকপি। এইবার পাতুরির আসল যে বিষয়টা সেটাই আপনাদের দেখানো হয়নি, আমি ভেবেছিলাম বাঁধাকপিটা এরকম রাখা হয়েছে দেখানোর জন্য, এটা আসলে বাঁধাকপি রাখা নেই, বাঁধাকপির যে বড় বড় পাতাগুলো, মানে বাইরের যে অংশগুলো ভাপিয়ে নিয়েছি, এটা একটু একটু ভাপিয়ে নেওয়া, লাজ করে নেওয়া, একটু নুন জলে, হালকা নুন জলে ভাপিয়ে নিয়ে ঝেড়ে ঝেড়ে এরকম রাখতে হবে, হালকা ভাপানো, জলটা ঝরিয়ে নিয়েছি আমরা বাঁধাকপি থেকে হাতে চিপে। এবার কি দেবো ওর মধ্যে? এক এক করে এইগুলো আমাকে একটু দিতে হবে। আমি দিচ্ছি না, সর্ষের গুঁড়ো একটু দিয়ে, এক চামচ, হ্যাঁ একটু দাও, পোস্তর গুঁড়ো, এবার বলো, এবার একটু নারকেল কোড়া দাও, কোড়ানো নারকেল, এইটুকু রেখে কি? না না, পুরোটাই দাও, তোমার যদি একটু খেতে ইচ্ছা করে তাতেও কোনো আপত্তি নেই। কি স্মৃতি, তুমি সব জানো। হ্যাঁ, ভাপানো করে করো, ভাপানো এবং একটু হাতে ম্যাশ করা, ধনে পাতা কুচানো, এবার মাখো দেখি। হ্যাঁ, তুমি একটু মিষ্টি, চিনি তো আবশ্যিক। আচ্ছা, যদি কেউ ডায়াবেটিক পেশেন্টরা খান, চিনিটা অ্যাভয়েড করবে। তুমি এই শীত আসছে, সর্ষে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে, ঝিরি ঝিরি করে কাটা কাত, মানে কাটলে, কেটে বাঁধাকপিটা দিয়ে ভাজা ভাজা করলে, মানে ডালের সাথে ভীষণ সুস্বাদ। তাছাড়া তুমি মটর ডালটা আগের দিন একটু ভিজিয়ে রাখলে, সেটা একটু বড়া করে, তার বাঁধাকপি তুমি তরকারি মতো করে গা মাখা করে সেই বড়াগুলো একটু ভেঙে দিতে হবে, সেটা করলে অনবদ্য লাগে, সবাই বলে আমি বাঁধাকপিটা নাকি খুব ভালো করি। হ্যাঁ, আর শুভ্রা বৌদি,
এমন একজন মানুষ, তার দ্বিতীয়টি হবে বলে আমার মনে হয় না। কারণ অনর্গল রেসিপি এরকম বলতে, একটা রান্না করতে করতে আরও চারটে রান্না বলতে আমি কাউকে শুনিনি, এবং এত হাসি খুশি ভাবে। সেটা তো তোমাকে দেখে ইন্সপায়ার, আমি সত্যি বলছি। থ্যাংক ইউ। চলো এবার একটু এটা শিখবো। এটা আস্তে করে গরম করতে দিন, আমি আঁচ কমিয়ে দিলাম। তুমি আগে আমাকে একটু পাতুরিটা শেখাও তো। দেখো এই যে নিলাম, এটা একটু নুন জলে একটু ভাপিয়ে নেওয়া আছে, যদি কাঁচা পাতাটা নিই না তাহলে কি হবে, ভেঙে যাবে। সেই জন্য এটা এইবার আমি কি করছি, এই যেটা কুটটা তৈরি করলাম দিচ্ছি। হ্যাঁ, এইবার একটা করে তেল এই মিশ্রণটার মধ্যে দেওয়া যেতে পারে। অবশ্যই তো দেবো, একটু একটু সর্ষের তেল দেওয়াই যেতে পারে। দাঁড়া দিচ্ছি, একটু তুমি তেল ছাড়া করছো, ঠিক আছে ঠিক আছে। না তুমি যদি বলো আমি দিয়ে দিচ্ছি। একটু যদি আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, একটু বেশ ভেতরেও তাহলে তেলের গন্ধটা যাবে। আচ্ছা এই যে পুরটা দিলাম, এর সঙ্গে একটু একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিলো। আচ্ছা লবঙ্গটা দিলাম। এই যে লবঙ্গটা নিয়েছি, এর মধ্যে কিন্তু ভেতরে কিছু দিইনি, এইটা আমরা বাঁধবার জন্য লবঙ্গটা নিচ্ছি। ও, সুতো টুতো লাগছে না? বাঁধবার জন্য না, সুতোটা নিলাম, সুতো দেওয়া যেতে পারে। হ্যাঁ, সুতো দিয়েও বাঁধা যেতে পারে, কিন্তু এটা অনেক সুন্দর দেখতে ডিসেন্ট লাগে। হ্যাঁ, খুব ডিসেন্ট লাগবে, এবং একটা বেশ সুন্দর ব্যাপার, লবঙ্গ লতিকা পাতুরিও বলা যেতে পারত। একদম এখানে রাখি। হ্যাঁ আমি তো করছি, তুমি একটা করো। করব? হ্যাঁ দেখি, এটা দেবো পাতার মধ্যে। হ্যাঁ একটু দি, এটা কাঁচা লঙ্কা আমি তোমার হাতে দেব না। আচ্ছা, সম্পর্ক বা সম্পর্ক বাবা ঝাল আমি করতে পারবো না একদম। লবঙ্গ দেওয়া যায়? হ্যাঁ লবঙ্গ দেওয়া যায়, দাও তাহলে। সে ঝাঁজ হতে পারে কিন্তু তার একটা ভীষণ সুন্দর গন্ধ, সম্পর্কে তো একটা সব কিছুর মধ্যে তো একটা সুন্দর গন্ধ থাকতে হয় সব কিছুর মধ্যে। দিয়ে দিলাম কিন্তু একদম, আমি দুটো রেডি করে রাখছি, ঠিক আছে হয়ে গেলে দিয়ে দাও। হ্যাঁ এন, ও রেডি আছে। ঢেকে এটা একটু আঁচ কমিয়ে দমে রান্না হবে, কেননা যদিও ভাপানো রয়েছে পুরোটাই, রান্না হওয়ার কিছু নেই, কিন্তু ভেতরের যে বাঁধাকপিটা সেটা তো কাঁচা অবস্থায় আছে, তো বাইরের আস্তরণটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই প্রথমে হাই ফ্লেমে দিয়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে এপিট, তারপর ওপিট। সিম্পল, দেখে নিন এই মিষ্টি সুন্দর রেসিপি আপনাদের জন্য আরও একবার। বাঁধাকপির পাতুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে গ্রেট করা বাঁধাকপি নিয়ে নুন দিয়ে ভালো করে চেপে চেপে মেখে জল ঝরিয়ে একে একে ওর মধ্যে সর্ষে গুঁড়ো, পোস্তর গুঁড়ো, কোড়ানো নারকেল, আগে থেকে ভাপিয়ে ম্যাশ করা কড়াইশুঁটি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে একটা ঘন মিশ্রণ বানাতে হবে। এবার আগে থেকে নুন জলে ভাপানো বাঁধাকপির পাতায় কিছুটা করে বাঁধাকপির মিশ্রণ আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতা পাতুরির আকারে মুড়ে ওপরে একটা করে গোটা লবঙ্গ গেঁথে মুখ বন্ধ করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল গরম করে ওর মধ্যে পাতুরিগুলো উল্টো করে বসিয়ে ঢাকা বন্ধ করে দুপিট ভালো করে সেঁকে নামিয়ে নিলেই রেডি বাঁধাকপির পাতুরি। এটা তোমার জন্য সুব্রাদি, খুশি মানে এত মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না, তাই সত্যি বলছি। থ্যাংক ইউ। দেখি কিরম হচ্ছে, ভালো হয়েছে না? এইবার আমাদের দ্বিতীয় গেস্ট সঞ্চিতা দি। সঞ্চিতা দির সম্পর্কে অনেক কিছু জানবো, সঞ্চিতা গাঙ্গুলি আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার। তেল পটকা দিয়ে আমরা বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে রান্না করেছি, তেল পটকা দিয়ে আমরা বড়া বানিয়েছি, তেল পটকা দিয়ে আমরা এমনকি ঝালও বানিয়েছি কালিয়ার মতো করে, কিন্তু তেল পটকা দিয়ে এই বাঁধাকপি কোনোদিনও খাইনি। ভীষণ আনকমন, ভীষণ অফবিট একটা রান্না, মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি। চলো খেয়ে দেখবো, তার জন্য গ্যাসটা অন করে দিই, তুমি ঢাকনাটা একটু দিকটা সরিয়ে রাখো। প্রথমে আমরা অল্প তেল দেব, আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, সামান্য জাস্ট একটু বেস হিসেবে। আমাদের লাগছে হচ্ছে পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন,
আর মিষ্টি আন্দাজ বর্ধন। আর তারপরে নাবানোর আগে ঠিক আমি কি দেবো জানো তো, কড়াইশুঁটি, যাতে একটা গ্রিন ভাবটা থাকে। আচ্ছা আচ্ছা, জিরে গুঁড়ো রয়েছে না একটু? জিরে গুঁড়ো। ওকে, তুমি আমাকে একটুখানি পাঁচ ফোড়নটা এগিয়ে দাও, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাটা একটু এগিয়ে দাও। মোটামুটি 4:30 নাগাদ রোজই, আমার যদিও বা আমার পড়ানো থাকে, আমি যদিও পড়াই, পাঁচটা থেকে আমি ইংলিশ পড়াই, ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি। আমি এতদিন শিক্ষকতা মানে স্কুলে জয়েন ছিলাম। কত স্টুডেন্ট, কতজন? আমার 120টা স্টুডেন্ট। ওরে বাবা, কতটা দেবো? আর একটু দিয়ে দেবো, আর একটু দাও। এবারে পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমি আগে আগে ভাজলাম করে রেখে তেলটা, এবারে তেলটাকে দেবো আমি তুলে নিতে, বুঝলি তো? আগে আমি একটু তেল দিই, একটু দাঁড়ো, একদম অল্প, যদি বা লেগে আছে এটা তুলে নিলাম। এইবারে মাছের পটকাটা দেবো, তেল পটকা। হ্যাঁ, তেল পটকাটা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তুমি ঢালটা নিয়ে নাও, ঢালটা নিয়ে নাও। এবার একটু চাপা দিয়ে দাও, কিচ্ছু হবে না। এবার একটা কাজ করি, এটাকে ভাজতে হবে। আপনাদের একটা জিনিস দেখাই, এটা এরকম একটা ঢাল আজকাল মোটামুটি সব কড়াইয়ের সঙ্গে পাওয়া যায়। তুমি দেখতে এসো, আঁচটা সবসময় একটু কমিয়ে নেবেন। মাছ ভাজার ক্ষেত্রে বলি, যে সমস্ত মাছ একটুখানি তেল ছিটকে আসে বা ফাটে, সেই সমস্ত মাছে প্রথমে হাই ফ্লেমে দিয়েই আঁচটা কমিয়ে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে যেটা করতে হবে আপনার ঠিক উল্টো দিকে, নইলে এটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে জাস্ট এইরকম রেখে দিতে হবে। আমি একবার একটু নাড়াচাড়া করে দিই, একটু না, এর সাথে একটু রসুন বাটা দিয়ে দাও, যাতে আঁচটি গন্ধটা চলে যায়। তুমি একদম দারুণ খাদ্য রসিক। আদা বাটা, ওকে, এর সঙ্গে তুমি একটুখানি জিরেটাও দিতে পারো। তুমি গন্ধটাকে মানে উগ্র গন্ধটা যেটা আসছে, আসছে যে গন্ধটা যেটা আসছে সেটাকে একটু ভাগবার চেষ্টা করছি। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা, এটা ঠিক সেই পটকা নয়, এটা তেল পটকা। এবার আঁচটা কমিয়ে দেব। আর ভাই দেবে, আমার এত সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ সন্ধ্যা রাগ বুটিক, সেটা বলাই হয়নি। আর একটা কথা বলা হয়নি, যে ভাজা আলু রয়েছে রান্নার জন্য। এবার তুমি কী দেবে তা আগে বলো। আচ্ছা, এতে আমি এবার দেবো বাঁধাকপিটা, চট করে দিয়ে দাও। পুরো বাঁধাকপিগুলো আর পেঁয়াজটা, পেঁয়াজটা এরপরে দেবো। ওকে, আলুটাও অ্যাড করে দিতে দাও। হ্যাঁ, এটা তো বলিনি তখন না, ভাজা আলু রাখলাম, এবার তুমি পেঁয়াজটা অ্যাড। দাঁড়া, তুমি দেবে না, তুমি ওদিকে একটা চামচ নিয়ে নাও। নিশ্চয়ই, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল সমেত দিয়ে দেওয়া হলো। নুন দেবো, অল্প নুন দেবো, অল্প। আহা, আসলে আগে না বিয়ে বাড়িতে যে মাছ আসতো, অধিবাসের সময় মাছ মাছ আসে কারোর কারোর বাড়িতে, আর কারোর কারোর গায়ে হলুদের সময় আসে, তোর যে তেল পটকা সেটা দিয়ে এরকম একটা তরকারি হতো দুপুরবেলা, আর মাছের মুড়োটা দিয়ে ডাল, ভীষণ ভালো। আহা হা হা, কী না চমৎকার সে রান্না, মুখে লেগে আছে। আবার আরেক রকমও বাঁধাকপি দিয়ে আমি রান্না জানি, সেটি ডাল দিয়ে। এবার একটু চিনি আর কীরকম বাঁধাকপি ডাল দিয়ে শুনি। তোমার হচ্ছে ছোলার ডাল, তুমি আগের দিন একটু ভিজিয়ে রাখলে, তুমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ডালটা, ছোলার ডালটা, ছোলার ডালটা দিয়ে দিলে, এরপরে তুমি বাঁধাকপি, এরকম গ্রেট করা বাঁধাকপি তুমি অ্যাড করলে, তুমি অ্যাড করে এবার তুমি একটু মিষ্টি মিষ্টি হবে, একটু নুন, একটু মিষ্টিটা বেশি দেবে, একটু ঘিটা দেবে। আচ্ছা, আর তার যদি তোমার এতে তেলে যদি তুমি একটুখানি আস্ত গোটা গরম মশলা তুমি যদি দাও, তারপর তুমি ডালটা দিয়ে, তারপর তুমি বাঁধাকপিটা দিলে, দিয়ে নুন মিষ্টি তুমি ঘি দিলে, দিয়ে পুরো চাপা দিয়ে দিলে, একদম সোজা রান্না, খুব ভালো। এবার কী দেবো বলো? এবার একটু হলুদ দেবো, জিরে গুঁড়ো তো আমরা আগেই দিয়েছি, কেন জানি না আমার মনে হচ্ছে জিরে গুঁড়ো আরো একটু লাগতো, তুমি দিয়ে দাও হলুদটা। নিশ্চয়ই, আমার মনে হচ্ছে, তোমরা দেখো রান্নাটা তো আমি চেখে দেখিনি আগে। ঠিক আছে ঠিক আছে, তুমি দেখো, কারণ হ্যাঁ হ্যাঁ একটু জিরেটা দেওয়া ভালোই। আহা, দারুণ মজা লাগছে রান্নাটা শিখতে, জিরে গুঁড়ো আর একটু লাগবে না?
আগে একবার জিরে গুঁড়ো দেওয়া হলো তেলের মধ্যে, তেল পটকার ওপর, আর এখন একটু দেওয়া হলো এবার বাঁধাকপির জন্য। আর কিছু দেওয়ার আছে? আচ্ছা, তো টমেটো দেওয়ার দরকার না, দরকার নেই। ওকে, কড়াইশুঁটি। আচ্ছা, দেখতে ভীষণ ভালো, ভাপানো কড়াইশুঁটি, ভাপানো কড়াইশুঁটি। এটা কি কাঁচাও দিতে পারি আমরা যখন বাজার থেকে ফ্রেশ পেয়ে যাবো? আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, বুঝলে? ভীষণ ভালোবাসি কড়াইশুঁটি। শীতকালে ধনে পাতা, কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বেগুনের ভর্তা, ও হো হো, অসাধারণ। হেন বাঙালি নেই যার এই চারটে জিনিস প্রিয় নয়। শুকনো লঙ্কা খুব বেশি দিচ্ছি না, কারণ আমি তো গোটা শুকনো লঙ্কা আমি এগিয়েছি, ওটা থেকে দেখো অনেকটা এগিয়ে গেছে। এবার এটা জাস্ট ঢাকা দিয়ে হবে এবং নামানোর আগে গামাখা গামাখা হয়ে যাবে, আর গরম গরম ভাতে এটা খেতে হবে। এর সাথে সিদ্ধ চাল, বাঁশকাঠি, জিরা কাঠি, হ্যাঁ, এমন কি চাল, হ্যাঁ, এমন কি জানো তো, ভাতের মধ্যে আমরা বাঁশকাঠি, জিরা কাঠি যে সমস্ত গুলো বলছি বা পাঞ্জাব ভোগ, এগুলো একটু একটু লং গ্রেনের মতো দেখতে হয়, একটু একটু লম্বা হয়, কিন্তু কিছু কিছু রান্নার সঙ্গে না সিদ্ধ চাল, মোটা চাল, মানে রত্না এই ধরনের চালগুলো যেগুলো একটু মোটা চাল, সেটাও কিন্তু খুব ভাল লাগে, স্পেশালি এই শীতকালে। শীতকাল আসছেই তো চাল আর গুড়ের উৎসব নিয়ে, কিন্তু তার আগে আমরা তার একটু প্রস্তুতি নিচ্ছি। ফুলকপি আসবে, বাঁধাকপি আসবে, টাটকা, আর আমরা একটু নতুনত্ব কিছু খাবো না তা তো হয় না, তাই নতুন এই রেসিপি আপনাদের জন্য রাখলাম আরও একবার। তেল পটকা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিয়ে তাতে আরও কিছুটা সর্ষের তেল মিশিয়ে ওর মধ্যে মাছের তেল পটকা দিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে একে একে ওর মধ্যে হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সামান্য ফাঁকা করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে একে একে ওর মধ্যে কুঁচনো বাঁধাকপি, আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা আলুর টুকরো, ভাজা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, চিনি আর প্রয়োজনে আবারও সামান্য হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে আগে থেকে ভাপিয়ে নেওয়া কড়াইশুঁটি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তেল পটকা দিয়ে বাঁধাকপি। শুনছি তো দি খাবার খেয়ে দেখতে হবে কিরকম, কিন্তু তোমার নানান গুণের মধ্যে বিশেষ একটি গুণকে সম্মান জানায় জি বাংলা, যে গুণ তুমি তার পরিচয় দিয়েছো এতক্ষণে, আর নতুন রান্না আমাদের শিখিয়েছো তোমার এই রান্নার গুণের জন্য, এটা তোমার হাতে তুলে দিই। থ্যাংকস আ লট, ইউ ওয়েলকাম। ভীষণ রেখে দিই, এটা অনেক প্রাইজ তো পেয়েছো জীবনে, আজকে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, আর এর জন্য তো আমাকে আরেকবার আসতেই হবে, কারণ বিকজ ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট, সেই জন্য আমার হার্টটা তোমার কাছে, সেজন্য আমাকে আরেকবার আসতেই হবে। এটা আমি ফেরত দেবো না কোনো না, সেজন্য বারবার আসবো। থ্যাংক ইউ সো মাচ এই অক্সিজেন নেওয়ার জন্য। একটু দেখি কিরম হয়েছে, তুমিও খাও। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। তেলটার জন্য আরো বেশি ভালো লাগে। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, সিরিয়াসলি খুব ভালো রান্না হয়েছে, এবং রান্না ভালো শুধু নয়, রান্নাটা অন্যরকম। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। শুভ্রাদি এবং সঞ্চিতাদির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কী কী রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, শ্রীহরির তরফ থেকে এই সুন্দর গয়নার সেট রয়েছে, শাইনি ডিটারজেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর রয়েছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com। আপনার রেসিপি যদি হয় সপ্তাহে সেরা, তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সোয়া চাং, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের ব্যাসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ভিটামিন সি,
ভিটামিন কে, ভিটামিন এ সমৃদ্ধ বাঁধাকপি খেলাম আজকে। খেলাম বলে ভুল হয়, খেয়ে চলেছি, খেলে চলেছি। দুটো রান্নাই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এবং দুজন মানুষ যাদের সঙ্গে আলাপ হলো দুজনেই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, দুজনেই প্রাণবন্ত, দুজনেই খুব পজিটিভ, এবং দুজনেই আমাদের অনেক কিছু শিখিয়ে গেলেন। শুধুমাত্র রান্না নয়, জীবন সম্পর্কে অনেক কিছু জানলো, সমৃদ্ধ হলো। সেরকমই কালকে দুজন গেস্ট থাকবেন যাদের রান্নার গুণে সমৃদ্ধ হব আমরা, আর আড্ডাটা সেটা কালকের জন্য তোলা থাক। নমস্কার।